লক্ষ্যটা ছিল এভারেস্টের চূড়ার সমান, যে কারণে ফাফ ডু প্লেসিস আর মহেন্দ্র সিং ধোনির দুর্দান্ত লড়াই সত্ত্বেও জিততে পারল না চেন্নাই সুপার কিংস। 6 উইকেটে 200 রান করার পরও রাজস্থান রয়্যালসের কাছে হেরে গেল 16 রানের ব্যবধানে। আবুধাবি আর দুবাইয়ের চেয়ে শারজা ক্রিকেট স্টেডিয়াম যে রান প্রশ্বিনী, সেটা এই মাঠের প্রথম ম্যাচেই বোঝা গেল। আগের 3 ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আবুধাবি আর দুবাইতে। ওই 2 স্টেডিয়ামে 160-এর উপরে রান নিয়ে যাওয়াটাই যেন ছিল বিশাল এক চ্যালেঞ্জের। অথচ গতকাল শারজায় 2 দলের স্কোর হলো মোট 416 রানের। হাই স্কোরিং ম্যাচ দর্শক আনন্দও দেয় বেশ ভালো। আইপিএলের চতুর্থ ম্যাচে এসে যেন দর্শকরা প্রকৃত আনন্দ খুঁজে পেয়েছে। পুরো ম্যাচে যে হলো মোট 33 বার বলকে সীমানার ওপর দিয়ে বাইরে পাঠিয়েছিল 2 দলের ব্যাটসম্যানরা। রাজস্থান রয়্যালস মেরেছে মোট 17টি ছক্কা আর চেন্নাই মেরেছে মোট 16টি ছক্কার মার। এর মধ্যে একাই 9টি ছক্কা মেরেছেন রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। জয়ের জন্য 217 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মুরালি বিজয় আর শেন ওয়াটসনের ব্যাটে শুরুটা বেশ ভালোই করেছিল চেন্নাই সুপার কিংস। 21 বলে 21 রান করে মুরালি বিজয় আউট হলেও শেন ওয়াটসন করেন 21 বলে 33 রান। এরপরেই মূলত ফাফ ডু প্লেসিসের তাণ্ডব শুরু হয়। 37 বলে তিনি খেলেন 72 রানের দুর্দান্ত এক ইনিংস। একটি বাউন্ডারির সঙ্গে ছক্কা মেরেছেন 60টি। ফাফ ডু প্লেসিস আউট হন চেন্নাইয়ের শেষ ব্যাটসম্যান হিসেবে। তিনি আউট হওয়ার সময় চেন্নাইয়ের রানের প্রয়োজন ছিল 7 বলে 38 রান। মহেন্দ্র সিং ধোনি অপরাজিত থেকে চেষ্টা করেন সেই রান তোলার, কিন্তু তিনি নিতে পেরেছেন কেবলমাত্র 21 রান, যার ফলে 16 রানে হারতে হলো তাদেরকে। 17 বলে 29 রান করে অপরাজিত থাকেন মহেন্দ্র সিং ধোনি। ছক্কার মার মারেন 3টি। 16 বলে 22 রান করেন কেদার যাদব। 6 বলে 17 রান করে আউট হন শ্যাম কারণ। রাজস্থান রয়্যালসের হয়ে রাহুল তাওয়াটিয়া নেন 3টি উইকেট। 1টি করে উইকেট নেন জফরা আরসার, শ্রেয়াস গোপাল আর টম কারণ। 4 ওভারে একাই দেন 54 রান। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে 7 উইকেটে 216 রান করে রাজস্থান রয়্যালস। সঞ্জু স্যামসন করেন 74 রান। 69 রান করে আউট হন স্টিভেন স্মিথ। শেষ মুহূর্তে 8 বলে 27 রান করে রাজস্থান রয়্যালসের স্কোরকে বিশাল আকারে রূপ দেন জফরা আরসার। টানা 4 বলে 4টি ছক্কা মারেন তিনি। মূলত আরসারের ওই ইনিংসে ব্যবধান গড়ে দিল 2 দলের মধ্যে। এদিকে সুনীল নারিনকে ওপেনিংয়ে পাঠানো এখন আর বড় কোনো চমক নয়। গত কয়েক বছর ধরেই কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ KKR-এর ক্যারিবিয়ান এই অলরাউন্ডারকে দিয়ে ওপেন করাচ্ছে। তবে আইপিএলের এবারের আসরে ওপেনিংয়ে আরেক চমক নিয়ে হাজির হচ্ছে KKR। সুনীল নারিনের সঙ্গে ইনিংস ওপেন করতে দেখা যাবে ভারতের উদীয়মান ব্যাটসম্যান শুভমান গিলকে। শনিবার থেকে আইপিএল শুরু হলেও পঞ্চম দিনে এসে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে KKR। সবার শেষে টুর্নামেন্ট শুরু করা দলটির প্রতিপক্ষ আজ গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। আবুধাবিতে এই ম্যাচে ফেভারিট বলা যায় রোহিত শর্মার মুম্বাইকেই। আইপিএলের ইতিহাসে এখন পর্যন্ত 2 দল 25 বার মুখোমুখি হয়েছে। মুম্বাই জিতেছে 19 বার, KKR-এর জয় 6টি। মুম্বাইয়ে এবার লাসিত মালিঙ্গা না থাকলেও শুরুতেই জাসপ্রীত বুমরার ইয়র্কার আর ট্রেন্ট বোল্টের সুইং সামলাতে হবে KKR-এর 2 ওপেনারকে। সেজন্যই চমক জাগানো এক পরিকল্পনা দলটির। পাওয়ার প্লেতে সুনীল নারিন বেশ সফল। এবার তার সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন শুভমান গিল। এর আগে বরাবরই তিনি খেলেছেন নিচের দিকে, কিন্তু গেম প্ল্যান এবার বদলে ফেলেছে KKR। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে KKR অধিনায়ক দিনেশ কার্তিক বলেই দিলেন, নারিন শুভমানের ওপেনিং জুটি সত্যি অভিনব হতে যাচ্ছে, ওরাই এবার আমাদের ওপেনার। আমি নিজে ওদের ওপেনিং জুটি নিয়ে বেশ রোমাঞ্চিত। প্রথম ম্যাচে দেখা গেছে আবুধাবির পিচে স্পিনাররা বেশ সাহায্য পেয়েছেন। চেন্নাই সুপার কিংসের পীযূষ চাওয়ালা আর রবীন্দ্র জাদেজা মাঝের ওভারগুলোয় দারুণ বল করেন। সেই দিকটি মাথায় রেখে KKR-ও আজ 2 স্পিনার খেলাতে পারে।